এবার আমেরিকার ইটের জবাব আটকেলে দিল চীন। ফিলিস্তিনের জন্য যুদ্ধজাহাজ পাঠালো শিজিং প্রশাসন। কেন চীন করলো এমন কাজ, কিভাবে বা তারা জবাব দিল মার্কিনদের জানাচ্ছি। তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কারণ বাস নিউজে পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ তথ্য। বুদ্ধিতে চীনকে টপকে যায় সে সাধ্যই মার্কিনদের, আর তা আরো একবার প্রমাণ করলো চীনারা। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বাঁধতে ইসরায়েলকে সহায়তা দিতে মার্কিন রণতরী আর সৈন্য পাঠিয়েছিল আমেরিকা, আর তাতে গোটা বিশ্বের কাছে খলনায়ক বনে যায় মার্কিন প্রধান। কিন্তু ফিলিস্তিনকে যুদ্ধ জাহাজ পাঠিয়ে চীন কিভাবে বনে গেল মহানায়ক। দর্শক, চীনের এই ম্যাজিক ট্রিক জানার আগে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ। মূলত চীন সাপও মরল লাঠিও ভাঙল না নীতি অনুসরণ করেছে। তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ তো ঠিকই পাঠিয়েছে, তবে তার নাম দিয়েছে 5 দিনের সামরিক সফর। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতেই সৌদি ইরানকে মিলিয়ে দিয়েছিল তারা। চলমান এই যুদ্ধেও সংঘাত ছাড়াই ফিলিস্তিনের স্বাধীনতা আশা করে চীন, তাই আমেরিকার দাদাগিরি বন্ধ করতে ঠান্ডা মাথার এই খেলা খেলো শি জিনপিং। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ।